কৃতিবৃন্দ, আশা করি ভালো আছে সবাই। আজ আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের লাহার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অধ্যায়ের এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্ন হিসেবে যেমন লাহার প্রস্তাব কি, লাহার প্রস্তাব কে উত্থাপন করেছিলেন, লাহার প্রস্তাবের বৈশিষ্ট্য কি, এই সমস্ত বিষয়গুলোই মূলত এখানে আমরা আলোকপাত করব। আসলে ইংরেজরা এদেশের ক্ষমতা দখল করার পর প্রায় 200 বছর রাজত্বকালে তারা বিভিন্ন রকম আইন প্রণয়ন করে ভারতবাসীদের জন্য, যেমন 1935 সালের ভারত শাসন আইন, 1919 সালের ভারত শাসন আইন। এই শাসন তন্ত্রের যে আইনগুলো তারা করেন এগুলো বেশিরভাগই ছিল আসলে তাদের স্বার্থ সংশ্লিষ্ট, এখানে ভারতবাসীর তেমন কোনো স্বার্থ সুরক্ষা হয়নি। মূলত এখানে ইংরেজদের স্বার্থ রক্ষা এবং ভারতীয় জনগণকে শোষণ করার উদ্দেশ্যেই এই আইনগুলো তৈরি হয়। তো 1940 সালে শেরে বাংলায় একে ফজলুল হকের নেতৃত্বে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। আসলে এই লাহোর প্রস্তাব উত্থাপনের পিছনের কারণ ছিল যে মুসলমানদের, অর্থাৎ যতগুলো ভারত শাসন আইন প্রতিষ্ঠিত হয় তার কোনোটাতেই আসলে মুসলিমদের কোনো স্বার্থ রক্ষা হয়নি। মুসলিমদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই আসলে 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। আর এর আর একটা মূল ভিত্তি হলো জিন্নার দ্বিজাতি তত্ত্ব, যার উপর ভিত্তি করে আসলে এই লাহোর প্রস্তাবটি উত্থাপিত হয়। জিন্নার দ্বিজাতি তত্ত্বর মত অনুসারে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে সাধারণত দুইটি সম্প্রদায়ের লোক বেশিরভাগ, অর্থাৎ হিন্দু এবং মুসলিম, এই দুই সম্প্রদায়ের লোকের বসবাস, এবং এই দুই সম্প্রদায়ের মধ্যে যে ধর্মীয় বা আচরণগত ভিন্নতা সেই ভিন্নতার উপর আলোকপাত করেই আসলে জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেছিলেন। এই দ্বিজাতি তত্ত্বের বৈশিষ্ট্য ছিল অর্থাৎ ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম দুটি জাতির জন্য দুটি পৃথক রাষ্ট্র গঠন করা উচিত, অর্থাৎ এদের আচরণগত বৈশিষ্ট্য এবং ধর্মীয় কালচার সম্পূর্ণ ভিন্ন থাকায় উভয় সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে যে অমিল বা মত পার্থক্য এবং ইংরেজদের ভাগ্যার শাসন করার নীতির ফলে দুই সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয় সেই বিভেদের সূত্র ধরেই আসলে লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন। তাহলে লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? 1940 সালে, এবং এটা উত্থাপন করেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ছিল এরকম, অর্থাৎ এই প্রস্তাবে বলা হয় যে নিখিল ভারত মুসলিম লীগ যে অধিবেশন ডাকে, এই অধিবেশন থেকে এটা সুস্পষ্টভাবে শেরে বাংলা একে ফজলুল হক উল্লেখ করেন যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি স্থানসমূহকে অঞ্চল হিসাবে চিহ্নিত করতে হবে, অর্থাৎ ভারতের যে ভৌগোলিক অবস্থান সেখানে বিভিন্ন অঞ্চল এগুলোকে চিহ্নিত করতে হবে, যেমন পশ্চিমাঞ্চল, পূর্ব অঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, এরকম। তো এসব অঞ্চলকে প্রয়োজন মতো এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা যায়। তাহলে লাহোর প্রস্তাবের উদ্দেশ্য কী ছিল? স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা। কীরকম? অর্থাৎ অঞ্চল হিসাবে বিভক্ত করে পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল, এটাকে আলাদা করতে হবে। পূর্বাঞ্চল বলতে বর্তমান পূর্ববঙ্গ, মানে বর্তমান স্বাধীন বাংলাদেশ, এটাকে বোঝানো হয়েছে পূর্বাঞ্চল। আর উত্তর পশ্চিমাঞ্চল বলতে বোঝানো হয়েছে তৎকালীন বর্তমান পাকিস্তান এবং তৎকালীন ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বেশি ছিল, অর্থাৎ মুসলমানদের সংখ্যা এই দুই অঞ্চলে বেশি ছিল, এবং এই দুই অঞ্চলের জন্যই আসলে দুটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ ভারতকে বিভক্ত করে দুটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে হবে, একটা হলো পূর্বাঞ্চল আর একটা হলো উত্তর পশ্চিমাঞ্চল, এবং আর বাকিটা হলো মূল ভারত ভূখণ্ড। তাহলে এখানে লাহোর প্রস্তাবের বিষয়ে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার যে আসলে
স্বাধীন বাংলাদেশের যে বীজ সেটা এই লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল। কিরকম? অর্থাৎ শেরে বাংলা একে বদলক এই যে দুইটা অঞ্চলকে চিহ্নিত করছেন, একটা হলো পূর্বাঞ্চল আর একটা হলো উত্তর পশ্চিমাঞ্চল। পূর্বাঞ্চল হলো বর্তমান বাংলাদেশ, যেটাকে তিনি তখন স্বাধীন অঞ্চল হিসেবে ব্রিটিশ সরকারের কাছে দাবি করছেন, আর একটা হলো যে উত্তর পশ্চিমাঞ্চল যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেটাকেও তিনি স্বাধীন অঞ্চল হিসেবে দাবি করছেন, এবং সেটা হলো বর্তমান পাকিস্তান। তাহলে পাকিস্তান এবং বাংলাদেশ অর্থাৎ ভারত বিভক্তির সময় লাহোর প্রস্তাবে দাবি করা হয়েছিল ভারতে রাষ্ট্র হবে তিনটা, মানে স্বাধীন অঞ্চল বা স্বাধীন ভূখণ্ড হবে তিনটা, একটা হলো পূর্ব অংশ বা পূর্ব বাংলা, আর একটা হলো উত্তর পশ্চিম অঞ্চল, আর একটা হলো মূল ভূখণ্ড, ভারতের মূল ভূখণ্ড। এরকম তিনটে স্বাধীন রাষ্ট্র গঠন করার উল্লেখ করেই আসলে এই লাহোর প্রস্তাব উল্লেখ করেছিলেন শেরে বাংলা একে ফজলুল। আচ্ছা, এটা ছিল প্রথম প্রস্তাব যে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এবং এই স্বাধীন রাষ্ট্রসমূহের অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত হবে এবং সার্বভৌম হবে। মানে স্বায়ত্তশাসিত আর সার্বভৌম কথাটার অর্থ হলো স্বাধীনতা, অর্থাৎ এই দুটি রাষ্ট্র স্বাধীন হবে, মানে স্বাধীন রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। এটা ছিল এক নম্বর প্রস্তাব। এক নম্বর প্রস্তাবের তিনটি ধারা ছিল ক, খ, গ, অর্থাৎ এটাকে ভৌগোলিক অবস্থান, ক হলো ভৌগোলিক অবস্থান অনুযায়ী অঞ্চল হিসেবে চিহ্নিত করা, খ হলো অঞ্চলগুলোকে প্রয়োজন মতো পুনর্গঠন করতে হবে, আর গতে ছিল এই স্বাধীন রাষ্ট্রসমূহ হবে অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত এবং সার্বভৌম, অর্থাৎ যেটাকে আমরা স্বাধীনতা বলি। তাহলে এটা ছিল এক নম্বর প্রস্তাব। দুই নম্বরে লাহোর প্রস্তাবের দুই নম্বর বৈশিষ্ট্য ছিল বা দুই নম্বর প্রস্তাব ছিল এরকম যে এইসব অঞ্চলের সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য তাদের সাথে পরামর্শ করে যথোপযুক্ত কার্যকর এবং বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা সংবিধানে করতে হবে। অর্থাৎ ভারতবর্ষের যেসব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল ওইসব অঞ্চলে অন্যান্য সম্প্রদায়ের লোকও ছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো এই যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ সেখানে অন্যান্য ধর্মীয় লোকেরা ছিল সংখ্যালঘু, এবং এখানে দুই নম্বর প্রস্তাবে বলা হয়েছে যে যারা সংখ্যালঘু আছে তাদের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য যে স্বার্থ আছে সেই স্বার্থগুলো সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। এটা ছিল দুই নম্বর প্রস্তাব। এবং ভারতবর্ষের মুসলমান জনগণ যেখানে সংখ্যালঘু সেখানে তাদের সঙ্গে পরামর্শ করে তাদের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক বৈশিষ্ট্য এবং অধিকার স্বার্থ রক্ষার জন্য ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ভারতবর্ষ এখন মূল ভারতবর্ষের যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলিমরা সংখ্যালঘু, এবং পূর্ব অংশ আর পশ্চিমাংশ অঞ্চল যেখানে মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ সেখানে অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা ছিল সংখ্যালঘু। সুতরাং এই উভয় অঞ্চলের জন্যই, মানে যে কয়টা স্বাধীন অঞ্চল করা হবে সেই অঞ্চলের যারা সংখ্যালঘু থাকবে তাদের জন্য ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এই সমস্ত স্বাধীনতা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে লাহোর প্রস্তাবের তাহলে মূল বৈশিষ্ট্যটাই ছিল অর্থাৎ তিনটা স্বাধীন রাষ্ট্র গঠন করা, এবং এই তিনটা স্বাধীন রাষ্ট্র হবে কি কি? বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাশাপাশি অঞ্চলগুলোকে অঞ্চল হিসেবে চিহ্নিত করা, ভারতের উত্তর পশ্চিম পূর্বাঞ্চল এবং যেসব স্থানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেই সব অঞ্চল নিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো সম্পূর্ণরূপে স্বায়ত্তশাসিত হবে অর্থাৎ স্বাধীন হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন বোধে পরিবর্তন করতে হবে, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যদি এটাকে সীমানা, অর্থাৎ সীমানা প্রয়োজন বোধে পরিবর্তন করতে হবে। যেমন রাজ্যগুলোর আগের যে সীমানা আছে দরকার হলে সেই সীমানা কমানো, বাড়ানো, এরকম মানে পরিবর্তন আনার জন্য বলা হয়েছে। নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে
পরামর্শক্রমে তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে কার্যকর ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা সংখ্যালঘু থাকবে তাদের জন্য সংবিধানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংবিধানে উল্লেখ করতে হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনা উক্ত বিষয়গুলোর মৌলিক নীতি হিসেবে নির্ধারণ করতে হবে। অর্থাৎ মৌলিক নীতি, অর্থাৎ যেগুলো সংবিধানে উল্লেখ থাকবে সেগুলোই মৌলিক নীতি হিসেবে উল্লেখ করতে হবে। তাহলে এই ছিল মোটামুটি লাহোর প্রস্তাবের মূল বক্তব্য, এবং এটা বিশেষ করে ভারতীয় জনগণের কাছে লাহোর প্রস্তাবের অনেক মূল্য, অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে বর্তমান স্বাধীন বাংলাদেশ এর যে বীজ নিহিত তা মূলত এই লাহোর প্রস্তাবের উপরে, অর্থাৎ লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই স্বাধীন রাষ্ট্র মানে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তার একটা ছিল পাকিস্তান আর একটা ভারত। তো লাহোর প্রস্তাবের এই 3 নম্বর, অর্থাৎ যে 3 নম্বর অঞ্চল হিসাবে পূর্ব বাংলাকে যে চিহ্নিত করা হয়েছিল সেটাকে বাদ দিয়ে পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে একত্রিত করে দেওয়া হয়, এবং 3টার পরিবর্তে সেখানে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হলো ভারত আর একটা পাকিস্তান। তাহলে এদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের স্বাধীনতার মানে বাংলাদেশ যে স্বাধীন হয় 1971 সালে, সেই স্বাধীনতাটার পিছনে যে শক্তি সেটা আসলে এই মূল মূল এই লাহোর প্রস্তাবের মধ্য থেকেই আসলে এই শক্তিটা জনগণ পেয়েছে বা এই শক্তিটা অনুভব করছে আসলে এই লাহোর প্রস্তাবের ভিতর দিয়ে। তাহলে লাহোর প্রস্তাব অনুসারে তাহলে কি হলো, ভারত ভূখণ্ড ব্রিটিশরা দেশ থেকে চলে যাওয়ার পরে ভারত ভূখণ্ডে 2টা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হলো পাকিস্তান আর একটা ভারত, লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে। আর দ্বিজাতি তত্ত্বের সৃষ্টি হয় আসলে এই যে লাহোর প্রস্তাবের মধ্যে থেকে, দ্বিজাতি তত্ত্বের যে মানে বৈশিষ্ট্য সেটা আরও স্পষ্ট হয়। অর্থাৎ ভারত এবং ভারত ভূখণ্ডের 2টি জাতি, একটা হলো মুসলিম আর একটা হিন্দু, এবং এই 2টি জাতির জন্য 2টি আলাদা রাষ্ট্র প্রয়োজন, সেইটাই মূলত এখানে বলতে চাওয়া হয়েছে এটার মধ্যে দিয়ে। তারপরে আছে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, অর্থাৎ লাহোর প্রস্তাবের মধ্যে দিয়ে পূর্ববঙ্গের জনগণের মধ্যে যে জাতীয়তাবাদের চেতনা সেটাও সৃষ্টি হয়। অর্থাৎ তারা যে স্বাধীনতা পাওয়ার পরেই তাদের এই যে একটা ভারত ভূখণ্ড স্বাধীন হওয়ার পরেই মূলত ভারতীয় জনগণের মধ্যে যে জাতীয়তাবাদ সেটার চেতনা পুনর্জাগরণ ঘটে, এবং সেখানে বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায় ছিল তাদের মধ্যে যে স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা সেটা আরও স্পষ্ট হয়। লাহোর প্রস্তাবের আরেকটি বৈশিষ্ট্য হলো যে এটা মানে লাহোর প্রস্তাবের আরেকটা বিশেষ গুরুত্ব বহন করে, সেটা হলো সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হয়। অর্থাৎ এতদিন ভারতীয় জনগণের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, অর্থাৎ হিন্দু মুসলিম একত্রে পরস্পর সুসম্পর্ক বজায় রেখে যে তারা যে বসবাস করত সেটাও আসলে খানিকটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই দ্বিজাতি তত্ত্বের কারণে 2টি সম্প্রদায়ের মধ্যে বিভেদ বা পার্থক্য আরও জোরালো হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। আর এটা তো আগেই বলছি আমরা যে লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল, অর্থাৎ স্বাধীন মানে বাংলাদেশের অভ্যুদয় মূলত এই লাহোর প্রস্তাবের কারণেই হয়। এবং লাহোর প্রস্তাবে যখনই বলা হয় যে পূর্ব অংশ স্বাধীন, অর্থাৎ পূর্বের যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে তাদের জন্য একটি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত অঞ্চল গঠন করা হোক, সেই স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল পূর্ব অংশের সেটি এখন বর্তমানে স্বাধীন বাংলাদেশ, এবং এই লাহোর প্রস্তাবে এই বিভক্তির কথা বলা হয়েছে বলেই আজকে মূলত এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটছে। তাহলে লাহোর প্রস্তাবের এখান থেকে যে প্রশ্নগুলো আসলে বেশিরভাগ আমরা দেখি, যেমন লাহোর প্রস্তাব কত সালে সংগঠিত হয়,
লার প্রস্তাব কে উত্থাপন করেন, লার প্রস্তাবের মূল বৈশিষ্ট্য কি ছিল, লাহোর প্রস্তাবের মধ্যে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল ব্যাখ্যা করো, এরকম কিছু প্রশ্ন এই অধ্যায়ের এখান থেকে আসে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে লাহোর প্রস্তাব সম্পর্কে তোমরা এটা ভালোভাবে বাড়িতে পড়বা, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো এবং লাহোর প্রস্তাবের ফলে যে মানে গুরুত্ব যেটা। এরপরে যে প্রশ্নগুলো থাকে, যেমন ভারত স্বাধীনতা আইন 1947, ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়, 1947 সালে, এ বিষয়ে এখানে ভারত স্বাধীনতা আইনটি ব্রিটিশরা পাশ করে এবং সেটা হয় 1947 সালে, অর্থাৎ ব্রিটিশরা 200 বছর শাসন করার পরে এদেশীয় জনগণের প্রচেষ্টা এবং জনগণের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের কারণেই আসলে একসময় ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো এই 1947 সালে মূলত ব্রিটিশরা ভারতকে স্বাধীনতা দিয়ে এদেশ থেকে চলে যায় এবং দুটি স্বাধীন, অর্থাৎ এখানে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তখন, একটা ছিল ভারত এবং আরেকটি পাকিস্তান। তো 1947 সালে ভারত স্বাধীনতা আইনের মূল বৈশিষ্ট্যই হলো যে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি, অর্থাৎ এখানে যেমন ভারত স্বাধীনতা আইন 1947, এক নম্বরের বৈশিষ্ট্য হলো দুটি ডোমিনিয়ন সৃষ্টি, অর্থাৎ ব্রিটিশরা যে শাসন যেসব অঞ্চলে শাসন করত সেগুলোকে বলা হতো ডোমিনিয়ন, সেই ডোমিনিয়ন হিসাবে ভারতও তাদের একটা ডোমিনিয়ন ছিল এবং সেই ডোমিনিয়ন দুটি ডোমিনিয়ন হবে হলো, অর্থাৎ একটা পাকিস্তান আর একটা ভারত, দুটি পাকিস্তান এবং ভারত নামে দুটি ডোমিনিয়নের সৃষ্টি হয়। সিলেট অঞ্চল, পূর্ববঙ্গ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত হয় পাকিস্তান, আর অবশিষ্ট অংশ যে ভারতবর্ষের বাকি অংশটাকে বলা হয় ভারত ইউনিয়ন। তাহলে পাকিস্তান সৃষ্টি হলো কোন কোন অঞ্চল নিয়ে, সিলেটের সিলেট জেলার জেলাসহ, সিলেট জেলাসহ পূর্ববঙ্গ, সিন্ধু, মানে এখন যে সিলেট জেলা আছে সেটা মানে বাংলাদেশের এখন যে সিলেট জেলা, সেই সিলেট জেলাসহ পূর্ববঙ্গ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এই কয়টি অঞ্চল নিয়ে পাকিস্তান গঠিত হয় আর বাকি অংশ ভারত ইউনিয়ন থেকে যায়, অর্থাৎ বাকি অংশ ভারত। ডোমিনিয়নের দুটি ডোমিনিয়নের জন্য পৃথক গণপরিষদ গঠন করা হয়, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধান বা রাষ্ট্র পরিচালনার যে নিয়ম সেটা পরিচালনা করার জন্য, যেমন সংবিধান পরিচালনা করা বা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন একটি আইনসভা লাগে, সেরকম এখানে দুটি অঞ্চলের জন্য দুটি গণপরিষদ গঠন করার বলা করতে বলা হয়। গণপরিষদগুলো কী করবে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ঠিক করবে। আর এই ডোমিনিয়নগুলো, অর্থাৎ ব্রিটিশরা যে ডোমিনিয়ন ছিল তাদের, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর অন্যান্য অঞ্চলেও তাদের অনেক ডোমিনিয়ন ছিল, অনেকগুলো ডোমিনিয়ন ছিল, সেই ডোমিনিয়নগুলো সবগুলোই আসলে তোমার ওই ব্রিটিশ সরকারের অধীনে থাকা, অর্থাৎ ব্রিটিশ সরকারের সঙ্গে ইচ্ছে করলে তারা থাকতে পারবে আর যদি কেউ ইচ্ছে না করে তাহলে তারা স্বাধীন বা নিরপেক্ষভাবেও থাকতে পারে, আবার ইচ্ছে করলে তারা এই ডোমিনিয়ন অর্থাৎ ডোমিনিয়ন তারা যে কমনওয়েলথ গঠন করে সেই কমনওয়েলথের অন্তর্ভুক্ত ইচ্ছে করলে থাকতে পারবে আবার নাও থাকতে পারে। তারপর দেশীয় রাজ্যগুলোর স্বাধীনতা, এই আইনের মাধ্যমে দেশীয় রাজ্যগুলোর উপর থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং
আইনে দেশীয় রাজ্যগুলো স্বাধীন থাকতে এবং যে কোনো ডোমিনিয়নে যোগদান করতে পারবে, অর্থাৎ এই যে ভারতবর্ষের যে রাজ্য ছিল অর্থাৎ এখানে যে এই রাজ্যগুলো সবগুলোই এখন স্বাধীন এবং তারা ইচ্ছে করলে একটি মানে যে কোনো রাজ্য ইচ্ছে করলে তারা এই কমনওয়েলথভুক্ত থাকতে পারবে। এই আইনের মধ্যে দিয়ে সচিব পদের বিলুপ্তি ঘটে। 1947 সালের ভারত শাসন আইনে সচিব পদের বিলুপ্তি ঘটে এবং এখানে অর্থাৎ যে ব্রিটিশ সরকার যে সচিব নিয়োগ দিতেন সেই সচিব থাকবে না, কমনওয়েলথ সচিবের উপর সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয় এবং সিভিল সার্ভেন্টদের সুযোগ সুবিধা রাখা হয়, অর্থাৎ এখানে যারা সিভিল সার্জন বা সরকারি কর্মকর্তা কর্মচারী তারাই ভারত সরকারের রাষ্ট্র পরিচালনা করবেন। ভারত সম্রাট উপাধি বিলুপ্ত করা হয়, অর্থাৎ ব্রিটিশ সরকার যে ভারত সম্রাট উপাধিতে যে মর্যাদা দিয়ে শাসনকর্তাদের পাঠাতেন সেই বিষয়টি আর থাকছে না। 1935 সালের ভারত শাসন আইনের পরিবর্তন আনা হয় এবং গভর্নর জেনারেল নিয়োগ, প্রাদেশিক মন্ত্রীদের নিয়োগ, তারপরে ব্যক্তিগত বিচার বুদ্ধি, স্বেচ্ছাধীন ক্ষমতার বিলোপ, এই সবগুলো আসলে বাতিল করা হয় এবং এর মধ্যে দিয়েই আসলে পুরোপুরি স্বাধীন ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে আমরা কী পেলাম? 1947 সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য হলো যে এই আইনের মাধ্যমে আসলে ভারত পুরোপুরি স্বাধীনতা অর্জন করে। তাহলে আমরা আজকের দুটি বিষয় অর্থাৎ 1940 সালের লাহোর প্রস্তাব এবং 1947 সালের ভারত স্বাধীনতা আইন, এই দুটি বিষয় জানলাম এবং তোমরা বাসায় বসে এই বিষয় দুটির উপর ভালোভাবে পড়াশোনা করো এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবা।